আজকে আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা বাংলাদেশের একদম উত্তর পশ্চিম কোণার শেষ সীমানা বলা যায় তেঁতুলিয়াতে। তো এখানে আমি একটা এক্সিবিশন দেখতে আসছি, আমাদের খুব কাছে খুব প্রিয় ফিরোজ আল সাবার কিছু ছবি নিয়ে একটা এক্সিবিশন হচ্ছে জানতে পেরে ভাবলাম যে সামনাসামনি দেখাটাই ভালো। যদিও আমি ওর ছবি অনেক আগের দিন থেকেই দেখি, মানে প্রতিটা ছবি এক একটা গল্প বলে, প্রত্যেকটা ছবি একটা একটা চেয়ে কোনোটাই মানে কম না। তার চেয়ে বড়ো কথা হচ্ছে যে এই এলাকায় থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, এটা এই ছবিগুলোর মাধ্যমেই আমরা আসলে জানতে পারি। আমি শাহ আলম, ধানমন্ডি পটোয়ারির কর্ণধার। আমি দীর্ঘ 37 বছর যাবৎ প্রিন্টিংয়ে কাজ করছি, ফটো প্রিন্ট। আমি ম্যানুয়াল ল্যাব থেকে শুরু করে এখন ডিজিটালের আপডেট যতটা প্রিন্ট আসছে সব পেপারে প্রিন্ট করেছি। আমাদের খুব প্রিয় ভাই ফিরোজ আল সাবা, ওনার এক্সিবিশন হবে জেনে খুব খুশি হলাম। ওনার ছবিগুলো মাঝে মধ্যে আমি দেখি, খুবই ভালো লাগে। ওনার একজন খুব বড় ধরনের ভক্ত আমি, আর ওনার যখন ছবি প্রিন্ট করবে শুনলাম এক্সিবিশনের জন্য, তখন আমি খুবই আনন্দিত হই এবং নিজে উৎফুল্ল মন নিয়ে ওনার ছবিগুলো প্রিন্ট করতে যাই এবং ছবি দেখে আমি অভিভূত এবং আমি খুব মনোযোগ সহকারে ওনার ছবিগুলো প্রিন্ট করি এবং আশা করি যে এক্সিবিশনের সবাই এটা পছন্দ করবে। আমারও খুব ভালো লাগছে প্রিন্ট করে এবং আমি এই জন্যে ছবিগুলো ডিসপ্লে করার পরে কেমন দেখায় সেটা দেখার জন্য আমি নিজে আসলাম। সত্যি আমি অভিভূত, এত সুন্দর প্রিন্ট, এত সুন্দর কোয়ালিটি ছবি, এক্সপোজার, কম্পোজিশন সব কিছু মিলে, আর পঞ্চগড়ের অপরূপ সৌন্দর্য এই ছবিগুলোতে ফুটে উঠেছে। এই আলোকচিত্র প্রদর্শনীর মাধ্যমে পঞ্চগড়ের পর্যটন এবং ইতিহাস, ঐতিহ্য এবং জীব বৈচিত্র্য প্রকাশ পাবে। আপনারা সকলে এই আলোকচিত্র প্রদর্শনীতে পঞ্চগড়কে নতুনভাবে চেনার এবং জানার সুযোগ পাবেন। এই আলোকচিত্র প্রদর্শনীর পিছনের একটা ছোট্ট কাহিনী বলি, আমরা একদিন এরকম ডাকবাংলোয় বসেছিলাম সাহাবাই আর শরীফ সহ। তো ভাই হুট করে বললো যে একটা চিত্র প্রদর্শনী করা উচিত, কারণ জি ভাই একটা করা উচিত আসলেই। তখন থেকে প্ল্যান করতেছি যে কীভাবে হবে, না হবে, না হচ্ছে না হচ্ছে না, তারপরে ব্যাটে বলে মিলে যাচ্ছে না। পাহাড় দেখার সময় আবার এই সময় মানুষকে দেখাইতে হবে, পাহাড়ের ছবি তুলতে হবে, এক্সপ্লোর করতে হবে। আশা করি আমরা আগামী বছর আরও বড় করে করতে পারবো এবং এটা আরও বৃহৎ আকারে হবে, আরও অনেকভাবে করবো আমরা। ভাই হচ্ছে না পঞ্চগড়ের জীব বৈচিত্র্য এবং পঞ্চগড়ের সৌন্দর্য তুলে ধরার জন্যই এই প্রদর্শনীটি করা। এটা সুদীর্ঘ একটা প্ল্যান ছিল, তারই একটি ফলস্বরূপ আমরা অপরূপা পঞ্চগড় নামে চিত্র প্রদর্শনীটি প্রকাশ করেছি। আর পাশাপাশি এই চিত্র প্রদর্শনী এটা ছিল আমাদের অনেক দিনের একটা স্বপ্ন। স্বাভাবিক অনেকদিন ধরে আমি বলতাম যে ভাই আমাদের এখানে একটা প্রদর্শনী করা দরকার। তো সব কিছু মিলায় এই বছর এসে আমরা এই প্রদর্শনীটা করতে পারি। এটার সাথে জড়িত আমাদের টিমের সকল মেম্বারদেরকে আমি ধন্যবাদ জানাতে চাই, তাদের নিরলস পরিশ্রম এবং এই যে এফোর্ট, এই এফোর্টের কারণেই এই এক্সিবিশনটা সফলভাবে হচ্ছে। আলোকচিত্র প্রদর্শনী অপূর্ব পঞ্চগড় সেটা অ্যাকচুয়ালি একটা প্রতিচ্ছবি বিগত 15 বছরের যেই কষ্ট এবং ডেডিকেশন সাবা ভাই এই পঞ্চগড়ের উপরে দিয়েছে সেটার প্রতিচ্ছবি মূলত আমাদের এই এই অপূর্ব পঞ্চগড়ের প্রদর্শনীটি। আমি এই প্রদর্শনী দেখার পরে, এই আলোকচিত্র প্রদর্শনী দেখার পরে আমি যেটা মনে করি যে প্রত্যেকটি ছবি আমাদেরকে একটি মেসেজ দেয় যে
ক্লাইমেট চেঞ্জ অ্যাকচুয়ালি কারেন্টলি হ্যাপেনিং, এবং ক্লাইমেট চেঞ্জ একটা আর্জেন্ট থ্রেট, যেটা হয়তো বা এই যে নেচারের সাথে আমাদের যে কানেকটিভিটি সেই জিনিসটার একটা গুড মেসেজ দেয়, এবং আমাদের এই নেচারটাকে প্রিজার্ভ করে রাখা দরকার, সাস্টেইন করে রাখা দরকার, শুধু আমাদের জন্য না, আমাদের পরবর্তী যে প্রজন্ম আছে সেই প্রজন্মের জন্য আমাদের একটা সাস্টেনেবল ওয়েতে আমাদের এই নেচারটাকে প্রিজার্ভ করা, কনজার্ভ করার বেশি প্রয়োজন। কারণ প্রত্যেকটি ছবি আমাদের নেচারের সাথে অনেক বেশি কানেক্টেড, বাট এই এই ছবিগুলোই হয়তোবা আজকে ঠিক আছে, বাট পরবর্তী 10 বছর অথবা 15 বছর পরে হয়তোবা এই ধরনের প্রকৃতিটাই আমরা পাবো না। তো আমি চিন্তা করি যে এটা প্রিজার্ভ করা এবং কনজার্ভ করা আমাদের অনেক বেশি প্রয়োজন। প্রকৃতিই জীবন, আর মানুষের জীবন প্রকৃতির একটি অংশ মাত্র। কালে কালে মানুষ প্রকৃতির সাথেই বেঁচে উঠেছে, আবার প্রকৃতির সাথে বিরুদ্ধাচরণও করেছে, আবার কেউ কেউ এসেছেন প্রকৃতিকে ভিন্নভাবে চিনিয়ে দিতে, বুঝিয়ে দিতে যে প্রকৃতি কী। তো এরকমই আমাদের আছেন ফিরোজ আল সাবা ভাই, তিনি পঞ্চগড় কিংবা পুরো প্রকৃতি, প্রকৃতির কোনো সীমা হয় না, তিনি প্রকৃতির ছবি তোলেন, প্রকৃতি পরিবেশের জানান দেন। তো তিনি আমাদের পঞ্চগড়ের অপরূপা পঞ্চগড়, পঞ্চগড়ের নানান অনুষঙ্গের ছবি তুলে প্রাণ দিয়ে মন দিয়ে তিনি ছবি তুলে যে তুলে ধরছেন বিশ্ববাসীর কাছে, আমাদের কাছে, আমরা মুগ্ধ এই ছবি কাছে, ছবিগুলোর কাছে এসে আমরা ঠিক আপন হয়ে যেতে চাই, প্রকৃতির কাছে হারিয়ে যেতে চাই। তো এখান থেকে আমাদের সেই ভাবনাটা, সেই অনুভবটা নেওয়া দরকার যে আমরা প্রকৃতির সাথে বিরুদ্ধাচরণ করব না, আমরা তাদের, আমরা কিন্তু এই প্রকৃতিতেই বেঁচে উঠি, একে আমরা লালন করব। সত্যি আজকে আমাকে খুব ভালো লাগতেছে, একটা গর্বের বিষয় যে ফিরোজ আল সাবা ভাই এত সুন্দর একটা আমাদের তেঁতুলিয়া প্রোগ্রাম করবে। আলোকচিত্র প্রদর্শনী অপরূপা পঞ্চগড়, ফিরোজ আল সাবা ভাইয়ের আজকে শেষ দিন, এবং এটি শেষ করতে পেরেছি, অনেকটা সফলভাবেই শেষ করতে পেরেছি, এর জন্য আমরা সবাই প্রতি কৃতজ্ঞ। কারণ তেঁতুলিয়াবাসী যেভাবে আমাদেরকে সাহায্য সহযোগিতা করেছে অভাবনীয়, তারা আন্তরিকতার সাথে আমাদেরকে সাহায্য সহযোগিতা করেছে, এবং সবসময় সব কিছুতে তারা প্রথম দিকেই ছিল, প্রথম সারিতেই ছিল।